আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ পাক ইমান দৌলত, এই ইমানি দৌলতকে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছে। আর যদি কোনো মানুষ মৌতের সময়, মৃত্যুর সময় ইমান নিয়ে মৃত্যুবরণ না করে, তাহলে তার মতো দুর্ভাগ্য আর কেউ হইতে পারে না। আর আলিম ওলামা যাহারা নসিহত করতেছেন, বুজুর্গানে দিন যে যেভাবে পারেন দিনের দাওয়াত দিতেছেন, এই সমস্ত মকসুদ হইল মৃত্যুর সময়ে আমরা যেন কলিমা পড়তে পারি, ইমান নিয়ে আমাদের মৌত হয়। তাই আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো লোক সব সময় মাগরিবের তিন ডাকাত ফরজের পর সুন্নত দুই ডাকাত আছে, সুন্নতে মক্কাদা পড়তেই হবে, এই দুই ডাকাত সুন্নতে মক্কাদার পর অন্য কোনো নফল নামাজ না পড়ে, যেমন আওয়াবিন আছে বা আরও কিছু নফল নামাজ আছে বা হাজতের নামাজ আছে, শুধুমাত্র মাগরিবের দুই রাকাত সুন্নত পড়ার পর কোনো মানুষে, কোনো মুসল্লি, কোনো নামাজি কোনো মানুষের সাথে কথা না বলে দাঁড়াইয়া যায়, কথা বললে আবার হবে না, মাগরিবের দুই রাকাত সুন্নত পড়ার পর কোনো কথা না বলে নিজের জায়গা থেকে, চাই মহিলা হোক আর পুরুষ হোক, উঠিয়া যদি দুই রাকাত নফল নামাজ পড়ে, আর নিয়ত যেমন আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবার, এইভাবে নামাজের নিয়ত, নামাজের নিয়ত ব্যাপারে আমরা বহুত পরিশান আর বহুত মানুষ ভুল ধারণার মধ্যে আছি। নামাজের নিয়ত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যে যে বাসার হোক তার সে নিজের বাসায় নামাজের নিয়ত করা তার জন্য উত্তম, তার জন্য মোস্তাহাব। তাই আপনি নামাজের নিয়ত করবেন, যেমন আমি ফজরের দুই রাকাত সুন্নত পড়তেছি আল্লাহ আকবার, কিবলার দিকে মুখ করি বললেও হবে না বললেও হবে, আমি আসরের সাইড রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার, আমি মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এইভাবে আপনি মাগরিবের দুই রাকাত সুন্নত পড়ার পর কথা না বলে আপনি যদি দাঁড়াইয়া বলেন আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, তারপর সানা পড়া লাগে যেভাবে নামাজ পড়তে, এইভাবে এই নমাজে দাঁড়ানোর পর ফাতেহা পড়িয়া আপনি প্রথম রাখাতে সুরা কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, এক রাকাত শেষ করার পর দ্বিতীয় নম্বর রাখাতে আপনি ফাতেহার পর পড়বেন কুল আউযু বিরাব্বিন নাস, এইভাবে ফালাক এবং নাস দিয়ে যদি আমরা দাইমিভাবে মাগরিবের দুই রাকাত সুন্নতের পর এইভাবে দুই রাকাত নফল নামাজ পড়ি, তারপরে আউয়াবিন বা অন্য নামাজ পড়তে পারেন, এই দুই রাকাত কাইম আর দাইম যদি করি, আল্লাহ রসুল বলতেছেন এই ব্যক্তি মৌতের সময়, মৃত্যুর সময় তার ইমান নসিব হবে। তাই ইমান নসিব হওয়া সবচেয়ে বড় দৌলত। কোনো মানুষ আলিম বা বুজুর্গ হইল ইমান নসিব হয় নাই, আর কোনো মানুষ টেলাওয়ালা রিক্সাওয়ালা আছে তার ইমান নসিব হয়ে গেছে, সে নমাজি ছিল তার ইমান নসিব হয়ে গেছে, যদি সেই ইমান নিয়ে মরতে পারে তা থেকে ভাগ্যবান আর কেউ হইতে পারে না। তাই সবার কাছে অনুরোধ যেন আমরা সুন্নত দুই রাকাত পড়ে দুই রাকাত নফল নামাজ নাস আর ফালাক দিয়ে পড়তে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক নসিব করে। আল্লাহুম্মা।